আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসেন ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রচুর লোক স্পেনে আসতেছে এবং এই সব দেশ থেকে আসতেছে এবং আসার পরে কার্ড করতেছে এবং সবাই জানতে চান স্পেনে আসার পরে যখন কার্ড হবে কতদিন পরে দেশে যাওয়া যাবে বা কতদিন পরে কার্ড হয় বা দেশে কবে যাইতে পারবেন এই বিষয়টা আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা আপনাদের সকলের যে জিজ্ঞাসা আছে প্রশ্নের উত্তর সেটা আপনারা পেয়ে যাবেন আর কতদিন পরে কার্ড হওয়ার কতদিন পরে ফ্যামিলি অ্যাপ্লাই করা যায় এই ব্যাপারে একটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন এবং নতুন আপডেট পাবেন সামনে তো ভিওয়ার্স জুয়েল আহমেদ স্প্যান চ্যানেলে আপনারা এ টু জেড সকল তথ্য পান আর এই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আর যদি আপনারা ফ্রি সার্ভিস নিতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন আমি ভিডিওতেই উত্তর দিয়ে দিই ওটা হচ্ছে ফ্রি সার্ভিস ভিউয়ার্স খেয়াল করবেন যেমন অনেকেই ভুল করেন অনেকেই সরাসরি একখান ফোন দেওয়া বসেন যেমন সবার কথা বলতেছি না প্রায় লোকে আছে সরাসরি ফোন দেওয়া বসেন কোনো মানে আবার সাথে একটা সরাসরি পরামর্শ নেওয়ার আমার সাথে একটা শর্ট আউট করার যে একটা কন্ডিশন আছে সেটা অনেকে জানেন না তো যা সমস্যা নেই আপনারা সেটা অবশ্যই জেনে নেবেন আর ভিউয়ার্স আপনারা আর কি জানতে চান সেটা ভিডিওতে জানাবেন আমি ওইভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করব আর সকল ইনফরমেশন তো আমি দিয়েই চেক গেল আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি বলে দিই ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি তো এখন আসি মেন কথায় সেটা হচ্ছে স্পেনে নানান দেশ থেকে কিন্তু লোক আছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে এবং ইউরোপের যে সমস্ত কান্ট্রিগুলোতে আছে যে যে সমস্ত দেশে পেপার নাই করতে পারতেছে না তারাও আসতেছে এই দেশে পেপার বানানোর জন্য স্পেনে আপনারা জানেন স্পেনে পেপার বানানো অনেক সহজ অনেক ইজি কোনো ঝামেলা ছাড়া আচ্ছা এগুলো যারা এই ইউরোপের ভিতরে আসেন বা সেন্টিন কান্ট্রির বাইরে আছেন তারাও আসতেছেন তো তাদের তারা সবাই এ দেশে আইসা অনেকে যেমন তারা ঘুরে থাকে একটু যে স্পেন আইসা খুব দ্রুত দরকার বা দ্রুত পেপারস বানাবো তারপরে দেশে চলে যাবো কারণ নানান মাসে কাজ থাকতে পারে কেউ দেশে যায় বিএসআদি করবেন কেউ দেশে নানান জমি জমা আছে ই করবেন কেউ বা ফ্যামিলিগত প্রবলেম নানান জনের নানান একটা ই থাকে এটা স্বাভাবিক এটা সবাই চায় একটু তাড়াতাড়ি কাগজ পেনে তারপরে আপনার দেশে চলে যাবেন বা দেশ থেকে আবার আসবেন বা বাবা মাকে দেখতে যান ভাই বোনকে দেখতে যান আচ্ছা এখন আসি যখন ভিওয়ার্স আপনারা এই দেশে আসবেন আসার পরে আমি কিন্তু সব ভিডিওতে বলে দিই সব ভিডিওতে আমি বলে থাকি আসার পরেই আপনারা অ্যাড্রেসটা বানাবেন যদি কিছু টাকাও লাগে আপনারা সেই টাকা দিয়ে অ্যাড্রেসটা বানিয়ে নেবেন এবং এই অ্যাড্রেসটা বানাইতে এইটি আপনাদের মনে করেন ফুসফুস এই দেশে কার্ড বানাবেন এই অ্যাড্রেসটা হচ্ছে মেন এবং অনেকে যেমন রেড ক্রসে বানান মাগনা তারা কিন্তু এই রেড ক্রসের অ্যাপয়েন্টমেন্টের আশায় থাকেন দেরি করেন বা সময় একটা দিন মানে অনেক কিছু আর রেড বানাইলেও কিন্তু একটা অ্যাড্রেস দিতেই হবে সুতরাং ওই আপনাদের সব কাগজপত্র আসবে যাতে আপনারা রিসিভ করতে পারেন এটা কিন্তু আমি সময় বলে থাকি আচ্ছা গেল এখন ভিওয়ার্স আপনার দেশে আসার পরে বিভিন্ন রকমের সিস্টেম আছে যেমন আব্বা বিষে আছে আম্মা বিষয় আছে নর্মালভাবে আছে দুই বছরের তারপরে নর্মালভাবে আছে তিন বছরের তারপরে আপনারা কন্টাক্ট ম্যারেজ আছে এর বিজনেস বিষয় আছে বিজনেস কার্ড আছে নানান ধরনের বিষয় আছে এই দেশে এটা আপনারা আসলে বুঝতে পারবেন বা আপনারা আমার কাছ থেকেও সেই পরামর্শ নিতে পারেন আচ্ছা গেল এখন কার্ড যেদিন আপনারা জমা দিবেন জমা দেওয়ার পরে জমা দিলে দেখা গেছে অনেক সময় লেগে যায় এক মাসও লাগিয়ে যেতে পারে দুই মাসও লাগতে পারে আবার অনেকের ছয় মাসও লাগিয়ে যায় কিন্তু এখন লাগে না এখন দুই মাসের মধ্যেই দিয়ে দেয় রেজাল্ট তো যখন রেজাল্ট আপনাকে দিবে রেজাল্ট যদি পজিটিভ আসে যে কার্ড আপনাদের হয়ে গেছে পজিটিভ আসলে আপনার ওই পেপারসটা উঠে একটা ফিঙ্গারের যে আপনারা ফিঙ্গার দিবেন সেই ফিঙ্গারের একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন আচ্ছা ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট যদি মনে করেন এক সপ্তাহে পাওয়া যান বা দশ দিনের মধ্যে পাওয়া যান ফিঙ্গার দিয়া আপনারা সে একটা পেপারস দিবে সেই পেপারসটা নিয়ে পরের দিন বাংলাদেশে যেতে পারবেন বিকস আমার কথাটা খেয়াল করেন আমি কিন্তু একেবারে বড় একটা জিনিস সংক্ষিপ্ত বুঝাই দিতেছি যেদিন আপনাদের কার্ড হবে মানে আপনারা এই দেশে আসার এক বছর পরে হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক কার্ড হওয়ার পরে যে কার্ড এই কার্ড জমা দিবেন জমা দেওয়ার পরে যে পজিটিভ রেজাল্ট আসে নেগেটিভ রেজাল্ট আসলে তো তাহলে তো আর কার্ড এই ফিঙ্গার দিতে পারবেন না কার্ড বানিতে পারবেন না কিন্তু আবার সেটা সমাধান কইরা আবার জমা দিতে হবে তো যদি পজিটিভ রেজাল্ট আসে যাদের কার্ড হয়ে গেছে তো সেই পেপার্সটা নিয়ে আপনাদের ফিঙ্গারের একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিবেন দেওয়ার পরে যেদিন ফিঙ্গার দিবেন ওই দিন ফিঙ্গার রাইখে একটা কাগজ দেবো আপনাদেরকে সেই কাগজটা নিয়ে এই পরের দিনে বাংলাদেশে যেতে পারবেন আচ্ছা যদি সেই কাগজটা নিয়ে না যান ওই যে কাগজটা দেবো ওইটাই আপনাদের কার্ড আর যদি আপনারা এই ফিঙ্গার দিলেন যে পেপার্সটা দিবে ওইটার এক মাস পরে বা আঠারো দিন পরে কার্ড পাওয়া যায় তো কার্ড নিয়ে এর দিনে বাংলাদেশে যেতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা যাই আবার আসলেন দেশে আপনাদের যে সমস্যা সমাধান করে আসলেন বাবা মাকে দেখে আসলেন আচ্ছা আসার পরে এখন কতদিন পরে ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারবেন ফ্যামিলি ভিউয়ার্স অ্যাপ্লাই করতে কিছু কিছু কন্ডিশন লাগে কিছু কাগজপত্র আছে সেটা আমার ভিডিও আছে দেখে নেবেন আর আমি নেক্সটও সারবো তো এই হচ্ছে ভিউয়ার্স যারা আপনারা জিজ্ঞেস করছেন ভাই কতদিন পরে যাওয়া যাবে দেশে হ্যাঁ পরের দিনে যেতে পারেন যেদিন কার্ড পাইবেন ফিঙ্গার দেওয়ার কিন্তু কার্ড যেদিন রেজাল্ট পজিটিভ আসবে এরপর যেতে পারবেন না কিন্তু মনে রাখেন যেদিন ফিঙ্গার দিবেন ফিঙ্গারের পেপারটা নিয়ে যেতে পারবেন আর যখন কার্ড উঠাইবেন ফিঙ্গারের তিন সপ্তাহ পরে বা এক মাস পরে কার্ড উঠাবেন কার্ড উঠাই নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর আমি কিন্তু সবসময় বলি ভিউয়ার্স এই জুয়েল আহমেদ স্পেনের এই চ্যানেলে শুধুমাত্র স্পেনের তথ্য পারবেন অনেক লোক আমাকে ফোন করে ফোন করে অন্য দেশের খবর নেন যেমন ফ্রান্সের খবর নিতে চান পর্তুগালের খবর নিতে চান ইটালির খবর নিতে চান আমি এই নানান দেশের খবর জানি না ভিউয়ার্স আমি সবসময় কিন্তু বরাবর বলি আমি আপনাদেরকে বলি যে ভিউয়ার্স আমি এই দেশে কাজকর্ম করি পাশাপাশি আমার যে এক্সট্রা সময়টা আমি এই সময় আপনাদের জন্য ব্লগ বানাই আমি আপনাদের জন্য এই তথ্য সংগ্রহ করে আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো এই এই জন্য এই আপনারা সবাই আমাকে পছন্দ করেন আমার ভিডিও দেখেন আর সবাই আমাকে কিন্তু এই স্পের সম্পর্কে জানতে চান তা আমিও চেষ্টা করি আপনাদের কথা রক্ষা করা বা আপনাদের ওইভাবে আপনার সাথে কাজ করা তো ভিওয়ার্স এই ছিল আজকের মতো ইনফরমেশন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই তো ভিউয়ার্স আপনারা আর কি জানতে চান সেটা জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার যে পার্সোনাল নাম্বার সেই নাম্বার আপনারা নক করবেন ফি জমা দিয়ে নাম্বার হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন আর আপনারা যদি ফ্রি সার্ভিস নিতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন আমি ভিডিওতেই উত্তর দিয়ে দিই আপনাদেরকে এবং অনেকে আমাকে বয়েস দেন সাথে সাথে আমি রেসপন্স করতে পারি না আমি কিন্তু আপনাদেরকে পরবর্তী চেষ্টা করি মিট করার আর বিওয়ার্স একটা জিনিস মনে রাখবেন আপনারা এদের সবসময় কিন্তু আমি বলি কোনো একটা জিনিস বর্তমানে পৃথিবীতে একজন বাংলাদেশি বা একজন পাকিস্তানি আর একজন পাকিস্তানিকে না যে বা এই দেশে আসো খুব ভালো ওইটা সেটা বিওয়ার্স আপনারা আসেন এই দেশে স্পেন খুব সম্ভাবনাময় একটা দেশ খুব ভালো একটা দেশ এবং এই দেশে ফিউচার খুব ভালো এই দেশে এসে যখন কাজ পাবেন ভালো কাজকর্ম পাবেন লাইফ অন্যরকম আপনারা অবশ্যই আসেন কারণ আপনারা যদি আসেন দেখতেও ভালো যে আমার এক দেশি বাই বা আমার এই প্রতিবেশী এটা দেখতেও ভালো আপনারা সবাই আসুন সমস্যা নাই আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা নক করতে পারেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা কোনো ভিউার্স আমি আবারও বলি কোনো ইউটিউবার কোনো ব্লগার তাদের পার্সোনাল নাম্বার অনলাইনে দিবে না একমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি আমার নাম্বার আপনাদেরকে দিয়ে দিছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দয়া করে শেয়ার করে দিন চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন